মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন মিরসরাই পৌরসভার নাজিরপাড়ার নিজ বাড়িতে হতদরিদ্র সিএনজি অটোরিকশা চালক, রিক্সা চালক সহ বিভিন্ন স্তরের মানুষের মাঝে 7,000 শাড়ি ও লুঙ্গি বিতরণ করছে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি ও নেতা কর্মীদের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র পৌঁছায় দেয়। মানে এই যে এটা আমার জীবনের মাসকটা, আজকে কত বছর আগের কথা? এই 2002 না 3 আমি লাগাই নাই উপরে নাই আমার কাছে সেটা মুখ্য নয় মানে আমি লিক কোন বিন্দিকন এই জমৎকন ওই গ্যাস ভাই মানে মেডিকেলে আর আবদে ওইখানে দাঁড় শেষ কথা। আর তিন নম্বর ওয়ার্ডে আমার কাছে আইজি দেখুন, মানে একটা জিনিস কথা তোমার গ্যাস ভাই নম্বর কাছে অন্য দিকে তো আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS